আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো, হেফাজতকে প্রতিরোধের জন্য কার্যকর আইন আছে আইনমন্ত্রী। এদিকে শিশু বক্তা রফিকুলকে কাশিমপুর কারাগারে স্থানান্তর, থাকছে হেফাজতের হরতাল, গাড়িতে অগ্নিসংযোগ মামলা দুই আসামি গ্রেপ্তার, সর্বশেষ থাকছে বোরিস জনসনকে প্রধানমন্ত্রীর চিঠি। তাই পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হেফাজতকে প্রতিরোধের জন্য কার্যকর আইন আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জনগণের সম্পদ বা যানমালের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আজ শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনা দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী বলেন, হেফাজতকে প্রতিরোধ করার জন্য কার্যকর আইন আছে। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে আর্যকতা, জনগণের সম্পদ বা যানমালের ক্ষতি করার চেষ্টা করেন, এই সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। আমাদেরকে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ। সেখানে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনার টিকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি মনে করি দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়াবহতা বেড়ে যাচ্ছে, দ্বিতীয় ডোজ নিলে আমি মনে করি অন্ততপক্ষে আক্রান্তটা কমে যাবে বলে জানান তিনি। ওদিকে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুইয়ে পাঠানো হয়েছে শিশু বক্তা রফিকুল ইসলামকে। আজ শনিবার 10 এপ্রিল সকাল 9:00 র‍্যাব পুলিশের কড়া পহরায় স্থানান্তর করা হয় তাকে। গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রফিকুল ইসলামকে আজ শনিবার সকাল 9:00 জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সকাল 10:00 তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসে শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত বৃহস্পতিবার 8 এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইন র‍্যাব বাদী হয়ে গত 7 এপ্রিল রাতে মামলাটি করে। মামলায় অভিযোগ করা হয়, তিনি রফিকুল আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তার আগে গত বুধবার 7 এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শিশু বক্তা রফিকুলকে। এদিকে হেফাজত ইসলামের ডাকা 28 মার্চের হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের মহানগর ছাত্রলীগ সহ সভাপতি কাউসার আহমেদ, তিনি মিজমিজি চৌধুরী বাড়ি এলাকার কাজী একে আজাদ পাহাড়ির বাড়ির ভাড়াটিয়া। অপরদিকে হেফাজত কর্মী মোয়াজ্জেম হোসাইনকে একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তিনি সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়া এলাকায় বসবাস করেন। আজ শনিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুশিয়র রহমান কালেকণ্ঠকে জানান, হেফাজত ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী এবং ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বোরিস জনসনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 10 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সূত্রে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের সরকার, জনগণ ও প্রধানমন্ত্রী ব্যক্তিগত পক্ষ থেকে শোক জানিয়ে দেওয়া চিঠিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার অবদানের কথা স্মরণ করা হয়। শুক্রবার সকালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ 99 বছর বয়সে মারা গেছেন। ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস শুক্রবার বিবৃতি দিয়ে তার মৃত্যুর খবর জানিয়েছে। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে মহামান্য রানী তার প্রিয় স্বামী ডিউক অব এডিনবরার প্রিন্স ফিলিপের মৃত্যুর কথা ঘোষণা করেছেন। বাকিংহাম প্যালেসের ওই বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসল শান্তিপূর্ণভাবে রাজপরিবারের এই সদস্য মৃত্যুবরণ করেন। প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, তিনি অগণিত তরুণকে অনুপ্রাণিত করে গেছেন। প্রিন্স ফিলিপ যুক্তরাজ্য, কমনওয়েলথ ও বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মের অনুরাগ অর্জন করেছিলেন। আগাম সতর্কতার অংশ হিসেবে গত 16 ফেব্রুয়ারি প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে এক মাস থাকার পর গত 16 মার্চ সেন্ট্রাল লন্ডনের এই হাসপাতাল থেকে তাকে আবার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। ঠিক কি কারণে প্রিন্স ফিলিপকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তা জানানো না হলেও, হাসপাতালে ভর্তির সময় বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, প্রিন্স ফিলিপের অসুস্থতার কারণ করোনা ভাইরাস সম্পর্কিত নয়। এদিকে শ্রীলঙ্কা সফরের জন্য শুক্রবার 21 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা প্রায় 2 মাস পরে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন। নিউজিল্যান্ডে সফর করে আসা ক্রিকেটাররা গত ফেব্রুয়ারি মাসে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। শ্রীলঙ্কার উদ্দেশ্যে ক্রিকেটাররা দেশ ত্যাগ করবেন আগামী 12 এপ্রিল। সেই লক্ষ্যে আজ করোনা টিকা নিয়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম, শরীফুল ইসলাম। ক্রিকেট অপারেশনস এর ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পুরো কোচিং, বিসিবির স্টাফ সহ মোট 29 জন, তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন। টিকা গ্রহণের পরে তাসকিন আহমেদ বলেন, আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম, আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম,
খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। শ্রীলঙ্কা সফরের ব্যাপারে তিনি বলেন, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে, ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।